এই ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। এ বছর আমি পৃথিবীতে আর কাউকে মানুষ রাখলাম না, সবাইকে আমার মায়া জালে জড়িয়ে তৈরি করে দিয়েছি মানুষ রূপী অসুর। যাদেরকে আমার বসে করতে করেছি তাদেরকে তো করে দিয়েছি আমি লোভী হায়না, সব সময় চারিদিকে শুধু লোভাতুর চোখে চেয়ে চেয়ে দেখছে কাকে খামচাবে, কাকে মারবে, কাকে খুন করবে। এবছর দুর্গা তোমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কারণ মা দুর্গার শক্তির উৎস কি ওই মনুষ্য জাতি, আর তাদেরকে আমার কব্জায় করে নিয়ে করে দিয়েছি মানুষ রূপী অসুর। এবার দুর্গা আমার কিছু করতে পারবে না, পারবে না। এই বয়সের বাচ্চা অসুর, তুই কটাকে তোর কবজায় করতে পেরেছিস একবার পার্সেন্টেজটা দেখা তো। পার্সেন্টেজ? পার্সেন্টেজ সেটা আবার কি? ওটা কেন শিখবি, ওটা শিখলে তো তোর পেট দিয়ে অবিদ্যা কুবিদ্যা কিচ্ছু বের হবে না, তার থেকে বড় তোর ওসব জানার দরকার নেই। দেখো মা, হেয়ালি করো না বলে দিলাম, কি বলতে চাচ্ছ একটু ভালো করে খুলে বলো দেখি। কি ওই কি কি বললো, কি পার্সেন্টেজ? হ্যাঁ সেন্টেজ। কি সেন্টেজ? ওরে বাবা, পার্সেন্টেজ মানে শতকরা। এই 100 জনের তুই কতজনকে তোর কবজায় করেছিস? পরে যত 2 জন, 4 জন, 10 জন, এখনো 90 জন আমার পাশে আছে। তাই বলি বেশি করতে যাস না, উঠলে না ডানা ছেঁটে নিচে নামিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, এ দেখা যাবে বছর। হ্যাঁ আমি চললাম পৃথিবীতে, তুমি এসো। হ্যাঁ তবে হ্যাঁ, যাবার আগে তোমাকে একটা গান শুনিয়ে যাই, শুনবে? তোর এই হেড়ে গলার গান আমি শুনতে চাই না। শুনি না, ভালো গান। কি গানটা করছি শোনো একবার। আরে দেখা হবে তোমার সাথে ধরাতে, আরে দেখা হবে তোমার সাথে ধরাতে, জম আমার দেখিয়ে দেব পূজাতে। পাগল বগলে আমার কি চায় আসে, বধ হবি তুই এবার ষষ্ঠীতে। দেখা যাবে, আমি এখন চললাম। ব্যাটা পাজির পাঝাড়া কোথাকার, খুব চর্বি জমেছে শরীরে, বড্ড আগে যাওয়ার সব পৃথিবীতে। ওর এখন থেকে আমি এমন হাল করব, আমি যখন যাব তখন হাউ হাউ করতে করতে আমার পায়ের নিচে এসে পড়বে। এমন সময় বৃষ্টি, মানে পৃথিবীতে জাস্ট ল্যান্ড হবে এখন বৃষ্টি। মা দুর্গাটা না হেবি পাজি মাইরি, সবসময় আমার পেছনে ঠিক লেগে আছে। আমার পেছনে না লাগলে তো পেটের ভাত হতে পারবে না। এবার নামি কোথায়? ওই জায়গাটায়। সালারি, ল্যান্ডিংটাই পুরো ডিস্টার্ব হয়ে গেল। বাবা রে বাবা রে, কোমরে খুব জোর লাগলো রে। ও মা গো, ও বাবা রে, ও বাবা রে, এই রে কাপড় চুপুর তো সব কাদো কাদো হয়ে গেল, ভিজে গেছে। এ বাবা রে, ও পেছনে পুরো ভিজে গেছে, এবার কি করি? আমি তো একটাই প্যান জামা নিয়ে এসেছি, আর তো প্যান জামা নেই, সারা পূজাটা এবারে কাটাবো কি করে? তো মা ঝামেলায় পড়লাম না, দেখি আশেপাশে কোনো কাপড় চোপড় পাওয়া যায় কিনা, উপরে পড়তে হবে লাস্ট পর্যন্ত দেখছি। দেখি যাই, আচ্ছা বড্ড জামা কাপড় চেঞ্জ করার শখ না, তোকে দেখাচ্ছি মজা। ওই তো মানে কার একটা কাপড় দেখা যাচ্ছে না, ওটাই পরে নেবো। আহ
এবারে তাকে পরে নি। চল ভাই, যে চোরটাকে মজা দেখাই, চল। মাগো মাগো বাবারে বাবারে মাগো, এই মাগো আমার ছেলে ঠান্ডা রে, ওই আমি মন সাচু আমার ঠান্ডা রে, ওই আমি মন সাচু রে, ওই আমার ঠান্ডা রে। বাবারে বাবা, কি জোর বেঁচে গেলাম, নাহলে ডাইনোসরের বাচ্চাটা এক্ষুনি মেরেই দিচ্ছিল। বাবারে বাবা, এরা মানুষ নাকি কে জানে। না, এরম করে হবে না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে পায়ে হেঁটে হেঁটে আর কত ঘুরবো। এই তো একটা সাইকেল মনে হচ্ছে না? হ্যাঁ, এই সাইকেলটাই নিয়ে এবার আমি ঘুরবো, যাই সাইকেলটা নিয়ে। হাঁটতে পারছে না বলে লোকে সাইকেল চুরি করছে, টাঙ্গা তোর দেখাচ্ছি মজা। এই নে, আরে ও নো, ও কোন দিকে গেল, গরম গরম তাপ লাগলো। হাই ও সাইকেল যা, হাই সাইকেল চোর, হাই সাইকেল চোর, হাই চোর, দাঁড়া দাঁড়া চোর, দাঁড়া 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 দাঁড়া, হাই সাইকেল চোর, দাঁড়া দাঁড়া দাঁড়া। ছেড়ে ঘরে নাই আনছি, সে আবার বলে আমি মহিষ আছি। ও মাগো বাবা রে বাবা রে, ও পিছনটা পুরো জ্বালিয়ে দিল মাইরি। এই মনুষ্য জাতি আর আমাদের মানছে না, ভয় করছে না, আর পিছন দিকে কি একটা ফুটিয়ে দিল। বাপরে বাপরে, জ্বলে গেল জ্বলে গেল। কেউ জাল পেতেছে মনে হচ্ছে, মনে হচ্ছে মাছ ধরার জন্য জাল পেতেছি। যাই দেখি দুটো মাছ পাই কিনা। স্বর্গে তো সারা জীবন শুধু নিরামিষ খেয়ে খেয়ে নিরামিষ খেয়ে খেয়ে পেটে পুরো হাজা পড়ে গেল মাইরি। দেখি যাই মাছ পড়েছে কিনা দেখি। বড্ড মাছ খাওয়ার শখ হয়েছে না, মাছ চুরি করছিস? দাঁড়া তোর দেখবি আর গোপটাই চুরি হয়ে গেছে। আরে এই ও, তোর মাছ চুরি হয়ে গেল যে। কে আমার মাছ রে পড়ে গেল? মা যাই একবার দেখে আসি। মাছি নেই, আমার মাছ খাওয়ার শখটা পূর্ণই হলো না। প্রতিদিন আমার মাছ চুরি করে নিয়ে যাস তুই। হ্যাঁ তাই বলি, কোনদিনও জানে মাছ থাকে না কেন।
গোপটাই ছিঁড়ে নিয়েছি, মধুর যা যেখানে গেছে। বেটা মহিষের বাচ্চা অসুর ও নাকি আমায় হারাতে এসেছে। না অনেক তো শাস্তি দিলাম, যাই এবার পৃথিবীর দিকে রওনা হই। কি হলো মহিষাসুর নাইটি পরে কেন আর মোহরম ঢেকে রেখেছিস কেন? মুখটা দেখা, মুখটা দেখা বলছি, মুখটা দেখা। মহিষাসুর তোর গোপ কোথায় গেল? আমার গোপ ছিঁড়ে নিয়ে চলে গেছে। তাহলে এবার বুঝলি তো মা মাই হয়, বুঝতে পেরেছিস? অসুর কখনো মা হতে পারে না। শোন আর বেশি দেরি না করে এবারে চল প্যান্ডেলে প্যান্ডেলে যাই, পুজো গুলো তো নিতে হবে, চল। এই বন্ধুরা সবাইকে শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর মহালয়ার অগ্রিম অভিনন্দন জানাই। সবাই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই সবাই মিলে লাইক করে দিও, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এইভাবেই সবাই পুজোতে আনন্দ করো, মজা করো, ভালো থাকো সবাই, টাটা।